নদিয়ার নবদ্বীপে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠালো পুলিশ। গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠালো পুলিশ। গতকাল নবদ্বীপ ব্লকের চর স্বরূপগঞ্জ এলাকার অমিত দেবনাথ নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়। মহেশগঞ্জ হাসপাতালে পরিবারের লোকজন নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। আজ তার দেহ ময়নাতদন্তের জন্য শক্তিনগর হাসপাতালে পাঠানো পুলিশ। গতকালকে আপনার ভাই মারা গিয়েছিল, আত্মহত্যা করেছিল? হ্যাঁ। কখন হয়েছিল ওটা? আত্মহত্যা করেছিল কাল দুপুর 3টার সময়। 3টার সময়। তারপর আপনারা কি মহেশগঞ্জ হাসপাতালে? হ্যাঁ, মহেশগঞ্জ হাসপাতালে নিয়ে গেছিলেন। সেখান থেকে নিয়ে যাওয়ার পরে মৃত ঘোষণা করেছে। ঘোষণা করেছে। আজকে কি দেহটা ময়নাতদন্ত করে নিয়ে যাচ্ছে? হ্যাঁ, এই তো শক্তিনগর নিয়ে যাবেন। হ্যাঁ। আপনার নাম? আমার নাম জয়দেব দেবনাথ। আপনি কি হন? মৃত? আমি মৃত অমিত দেবনাথের দাদা।